মানুষের জীবনের কিছু সত্য। চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্য নেই, মূল্য আছে শুধুমাত্র কর্মদক্ষতার। পঞ্চাশের পর সৌন্দর্যের কোনো দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। ষাটের পর অবসর, তখন আর পুরানো চেয়ারটার কোনো দাম নেই, সমস্ত গ্রুপের কাছে একটাই পরিচয়, সে হলো প্রাক্তন কর্মী। সত্তরের পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাত নেই, কারণ ছেলেমেয়েরা সবাই বাহিরে, বাড়িতে শুধু বুড়ো আর বুড়ি। আশিতে টাকা থাকলেও কোনো দাম নেই, তখন চলাফেরার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকা কোনো তফাৎ নেই। চিরন্তন কিছু সত্য কথা, বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। জীবনের যাত্রায় তোতা পাখি হয়ো না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না, ঈগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে। মন খারাপ অসহায় লাগছে, তবে এটা শুনুন, মাথার উপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তবে জানবেন গোটা পৃথিবীর 20% বিত্তশালীদের মধ্যে আপনি একজন। সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান। জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মিলানোর স্থান নয়। আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করে জীবনটাকে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। রূপের জন্য হয়তো কিছু দিনের জন্য তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত হবে। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় রত থাকো। জীবনে যতই ভালো কাজ করো, একদিন সবাই ভুলে যাবে। ছোটো একটা মন্দ কাজ করো, রেকর্ড হয়ে যাবে। রাগ আর ঝড় দুটোই একরকম, থেমে যাওয়ার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। মুখে যাদের মধু জ্বরে, তারাই পিঠে ছুরি মারে। অসৎ সঙ্গে মেশার থেকে একা থাকা অনেক ভালো। কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না। ক্ষমা পাবে শিশুকালে, কষ্টে যাবে বৃদ্ধকাল, যৌবন হলো শ্রেষ্ঠকাল। কাজে লাগাও ইহকাল, বাঁচব আমি কতকাল, ফাঁকি দিলাম বহুকাল, ঘুমিয়েছিলাম এতকাল, আজকেও হবে গতকাল, হঠাৎ হবে ইন্তেকাল, বন্ধ হবে কার্যকাল, শুরু হবে পরকাল,
থাকতে হবে চিরকাল। টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। দুনিয়াতে প্রয়োজন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার, আর চালাক সে তো শিয়ালও হয়। বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষা। স্কুল কলেজে শুধু ডিগ্রি শিক্ষা আমরা লাভ করি। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হবে, অবিশ্বাস করলে হারতে হবে। একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার টাকার উপর। রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সেই মানুষটা ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। ছেলের সাথে বউ সুখে থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু নিজের মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয়, এটাই সমাজের বাস্তবতা। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। ফুলকে নাকের কাছে নিয়ে শুঁকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, অযোগ্যতা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায়। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনো দিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো। বেঁচে থাকতে মূল্যায়ন হয় না, আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না। মরার পর লোকে বলে লোকটা খুবই ভালো ছিল, উনার মতো মানুষই হয় না, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম, উনার স্থান কে পূরণ করতে পারবে, এই ক্ষতিপূরণ হবে কিনা সন্দেহ, তাকে কখনো ভুলতে পারবো না।